আমরা এখন ঘুরতে আছি দেখুন রাশিয়ার সাথে রাশিয়া গার্ল ভার্সেস বাংলাদেশ বয় রাশিয়া লাভ ইন্ডিয়া এই লাভ ইন্ডিয়া আপনি যখন এরকম বিষয় আসবেন দেখবেন ফরেনার গুলো ঠিক এইভাবে উল্টো হয়ে শুয়ে থাকে সো গাইস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দক্ষিণ গোয়ার সবচেয়ে আকর্ষণীয় সমুদ্র সৈকত পালোলেম বিচ আর সেখানে আমার রাশিয়ার নতুন বান্ধবী ইলিনার সাথে দেখা গোয়া মানেই নতুন নতুন বান্ধবীদের সাথে সাঁতার কাটা সমুদ্রের মাঝে হারিয়ে যাওয়া তবে সারা বিশ্ব থেকে এখানে পর্যটকরা আসে এখানে সাগর বালি সৈকতে রক্তিম সূর্যের অনাবিল দৃশ্য আর সমুদ্রের তরঙ্গে আশ্রে পড়া ঢেউ সবুজ পাহাড় সহ প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করা যায় এই ভিডিওতে দেখাবো মাত্র 70 টাকায় কিভাবে এমন সমুদ্র সৈকতে আসবেন So what's up guys, it's your boy MD Fizz again come back with another vlog video. আজকে আমরা এই বাসে করে যাব পালোলেম কি পালোলেম পালোলেম বিচ এবং আসলে এই শহরটা দেখুন যে মাঠগাঁও মানে পুরো সে পর্তুগিজ শহর যে এখানে 1498 সালে পর্তুগিজরা এসেছিল সেই পর্তুগিজদের শহর আমরা উঠি এবং এখান থেকে আমাদের অলমোস্ট 30 কিলোমিটার পালোলেম বিচ যেটা হচ্ছে সব থেকে বিখ্যাত বিচ সাউথ গোয়া বাট এখানকার বাড়িঘরগুলো কিন্তু অনেক সুন্দর কারণ আপনারা ইতিহাস জানলে অনেকেই বলতে পারবেন যে এখানেই সে এসেছিল আপনার হচ্ছে বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার নেতৃত্বে পর্তুগিজরা এবং তারা এসে বসতি তৈরি করে এরপরে এখানে তাদের সংস্কৃতি চলে তো আমরা যাই আমাদের যেতে লাগবে আমরা মাঠগাঁও বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম পালোলেম সমুদ্র সৈকতে যার দূরত্ব 40 কিলোমিটার সময় লাগে মাত্র 1 ঘন্টা যেখানে পর্যটকরা যায় 2 থেকে 3 হাজার টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে সেখানে আমরা যাব মাত্র 70 রুপিতেই যা অনেকেরই অজানা এর জন্য অবশ্যই আমাদের যেতে হবে স্থানীয় মানুষদের সাথে তাই ঘুম থেকে উঠে সকালে নাস্তা করি 9টার সময় চলে আসি মাঠগাঁও বাস স্ট্যান্ডে সেখানে এসে জানতে পারি 15 মিনিট পরপর নাকি বাস ছেড়ে যায় কানাকোনা শহরের পালোলেম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে তাই দেরি না করে বাসে উঠে পড়লাম পুরো বাসটি ফাঁকা কি আর করা সামনে সিটে দেখে একটি মেয়ে একা বসে আছে তার পাশেই হুট করে বসে পড়লাম কারণ আমার মেয়েদের পাশে বসেই যেতে ভালো লাগে এরপর আমরা গল্প করি মনের কথা খুলে বলি তবে এখানকার স্থানীয়দের ভাষা কঙ্কনি যা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল মজার বিষয় হলো এখানকার লোকাল মানুষগুলো তেমন হিন্দি ভাষা বলতেও বুঝতে পারে না যাই হোক যাওয়ার পথেই দেখছিলাম পর্তুগিজদের বাড়িঘর বড় বড় গির্জা এই জন্য পুরো শহর গ্রাম জুড়ে আজও পর্তুগিজদের সংস্কৃতি লেগে আছে কারণ সেই 1498 সালে বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার নেতৃত্বে এসেছিল পর্তুগিজ মামারা তারপর এখানে বসতি গড়ে তোলে যদিও বর্তমানে আর কোনো পর্তুগিজরা এখানে বসবাস করে না তারপরেও তাদের সংস্কৃতি ছোঁয়া লেগে আছে স্থানীয়দের গায়ে তবে স্থানীয়দের সাথে যাওয়াটা খুবই মজার তারা খুবই সাধারণভাবে চলাচল করে তারা কোঙ্কনি ভাষায় কথা বলে যা আমাদের বোঝার সাধ্য নেই যেতে যেতেই ছোট ছোট গ্রামগুলি দেখছিলাম বাড়িগুলো দোতলা টালির তৈরি অসাধারণ লাগছিল চারিপাশে নারিকেল পাম গাছ সবুজে ঘেরা গ্রামীণ জীবনযাপন খুবই চমৎকার আসলে পালোলেম বিচটা কিন্তু অনেক সুন্দর আর এর জন্য অবশ্যই আপনাকে আসতে হবে আপনার যে মাঠগাঁও আছে মানে স্টেশনে নামবেন আপনারা যখন লাস্ট মাঠগাঁও সেখান থেকেই কিন্তু বাস পাবেন আপনার মাত্র 70 টাকা ভাড়া এখান থেকে আপনার প্রায় 40 কিলোমিটার এবং অসংখ্য গ্রাম ভিলেজ লাইফ কিন্তু দেখুন চারিপাশে নারকেল গাছ আর এরকম ভিলেজ অসংখ্য ভিলেজ পার হয়ে কিন্তু আমাদের যেতে হচ্ছে নতুন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে বাড়িঘরগুলো দেখুন মানে সেই পর্তুগিজরা এসেছিলো সেই সময়কার বাড়িঘরগুলো আজও আছে আপনার হচ্ছে যে উপরে টালি দিয়ে এছাড়া তাদের ঐতিহ্য সংস্কৃতি আজও মিশে আছে এখানে ফাইনালি আমরা এখন পৌঁছাই গেছি পালোলেম বিচে এবং আমাদের সামনেই আসলে মাত্র 70 টাকায় যে 40 কিলোমিটার দূরে এরকম বিচে আসা যায় এটা কিন্তু এর আগে কখনো কেউই দেখায় নাই এবং আসলে এই বিচটা কিন্তু অসাধারণ আপনি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু মাউন্টেন আর চারিপাশে এরকম নারকেল গাছ এবং অনেক পরিষ্কার ক্লিন এখানে অনেক পর্যটকরা আসে বেশিরভাগই কিন্তু ফরেনার মানে বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে আসে তবে এখান থেকে আপনি বোট রাইড করতে পারবেন বোটে যেতে পারবেন আবার এই মাউন্টেনগুলো কিন্তু ভ্রমণ করতে পারবেন তো আমরা এখন ওইদিকেই যাবো আর এছাড়া এদিকেও কিন্তু মাউন্টেন আছে দুটা দেখুন মনে হচ্ছে আমি মালদ্বীপে আছি রাইট নাও আর সমুদ্রের যে গর্জন আসলে এরকম একটা জায়গায় আসতে পারবো কখনো ভাবি নাই শুধু ভিউটা দেখুন আপনার ম্যানগ্রোভ এখানে মাউন্টেন থেকে শুরু করে সমুদ্রের গর্জন এদিকে সবাই কিন্তু গোসল করতেছে এখন আর পানির কালারটা দেখুন কেসে হাউ আর ইউ হ্যাঁ সে হাই থ্যাংক ইউ সো মাচ টাটা ভাই তো আসলে এই বীজগুলো এই সব কিন্তু ফরেনার আপনার বাঙালির কোনো মানুষই আসে না এখানে খুবই রেয়ার কম অ্যাকচুয়ালি এগুলো অনেক এক্সপেন্সিভ আপনি যদি সেইভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু খুব কম টাকায় এখানে ঘুরতে পারবেন
এখানে সব রোডগুলো চিনতে হবে, জানতে হবে, লোকাল পাবলিকদের সাথে চলাফেরা করতে হবে। এই যে আমরা বাসে আসলাম মাত্র 70 টাকা খরচ করে 40 কিলোমিটার, বাট অনেক মানুষ আসে এখানে 3,000-4,000 টাকা বুক করে, তাহলে একবার ভাবুন। ওকে, আমাদের সামনে ম্যানগ্রোভ, কি ভিউটা দেখুন, আমরা এই বোটে কিন্তু এখন যাব। সমুদ্র কার না ভালো লাগে, বড় ছোট মাঝারি ঢেউয়ের মাতামাতি, বালুক বেলায় দাঁড়িয়ে পা ভেজানো নীল পানির খেলা, রোমাঞ্চকর পরিবেশ, নিঃস্বার্থ সুখ ঘোরাফেরা করে যেখানে চাঁদের গায়ে সূর্যের আলো পড়ে। সমুদ্রে নামার আগেই প্ল্যান ছিল আমরা ম্যানগ্রোভ ফরেস্টটা ঘুরে দেখব, কারণ এতদিন পর সমুদ্র সৈকত দেখতে দেখতে বোরিং ফিল করছিলাম। তাই 500 রুপি দিয়ে নৌকা ভাড়া করে চলে যাই গহীন জঙ্গলে। দেখে মনে হবে আমরা যেন বাংলাদেশের সুন্দরবনে প্রবেশ করছি। আমরা যত গভীরে গেলাম ব্যাক ওয়াটারগুলি প্রশস্ত হতে শুরু করলো, চারিদিক থেকে বনের পাখিরা আমাদের স্বাগত জানাচ্ছিল। এরপর মাঝি যখন খাবার ছুড়ে দিচ্ছিল, বনের সব পাখিগুলো তাদের ডানা মেলে খাবারগুলো খাচ্ছিল, যা ছিল সবচেয়ে মনোমুগ্ধকর। তবে এই সৈকতটি রক্ষণাবেক্ষণা মনোরম পরিবেশ সবচেয়ে নিরাপদ, খাবারের বিকল্পগুলি খুবই চমৎকার, এখানকার রিসোর্টগুলি খুবই সুন্দর। আপনি চাইলে 600-700 রুপিতে এগুলোতে থাকতে পারবেন। পালোলেম সমুদ্র সৈকতটি পশ্চিম দিকে হওয়ায় সূর্যাস্তের দৃশ্য মনোমুগ্ধকর করে পর্যটকদের। পালোলেম বীচ গোয়ার সবচেয়ে মনোরম স্পোর্টিক স্বচ্ছ নীল জলের সৈকত হিসাবে পরিচিত। এর একপাশে হানিমুন বীচ, বানর বীচ, এছাড়া বাটারফ্লাই, যাকে প্রজাপতি সমুদ্র সৈকত বলে, তাই এই জায়গাটি পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। আমরা পালোলেম বীচে নামতেছি গাইস, দেখি পানি আর কি ঠান্ডা, ঢেউ আসতেছে দেখুন। হাউ আর ইউ, কা আছে? দেখুন কত ছোট বাচ্চা সাঁতার কাটতেছে। তো আমরা একটু মাছের দিকে যাব, মানে একদম ওই সাইডে। হ্যাঁ, আসলে এখানকার আপনি যদি ভিজিট করেন, ছোট ছোট নৌকাগুলো কিন্তু যায় আপনাকে এই মাউন্টেনগুলো মানে একটু ঘোরাবে আর কি। এর জন্য অবশ্যই আপনাকে 500 টাকা চার্জ দিতে হবে। আসলে এখানকার পানিগুলো এত ক্লিয়ার, আপনি ডুব মারলে ভিতরে কি হচ্ছে সব কিছু দেখতে পাবেন। যাই হোক, এরপর সত্যি সত্যি পানির নিচে ডুব দিয়ে দেখলাম আমার রাশিয়ার নতুন বান্ধবী ইলিনাকে। ইলিনা এসেছে গোয়াতে সাঁতার শিখতে, যেহেতু আমি খুব ভালো সাঁতারু তাই ইলিনাকে সাঁতার শেখাচ্ছিলাম। প্ল্যান করছিলাম কীভাবে আমরা সাঁতার কেটে পাড়ি জমাবো বাংলাদেশে। আসলে গোয়া এমন একটি জায়গা যেখানে সারা বিশ্ব থেকে ভ্রমণ পিপাসুরা এনজয় করতে আসে। তাই তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ও ইলিনা চলে এসেছে গোয়াতে এনজয় করতে। গোয়া মানেই নতুন নতুন বান্ধবীর সাথে নতুন অভিজ্ঞতা। ইলিনা আমাকে তার হাত দিয়ে লাভ দেখাচ্ছিল, আমিও দেখাচ্ছিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে আমাদের .. এরপরে হুট করে চলে আসলো ইলিনার বয়ফ্রেন্ড হংকং, মানে সে হংকং থেকে এসেছে। আসলে কপাল খারাপ হলে যা হয়, কি আর করা, সব স্বপ্ন গোয়াতেই ভেসে গেল। তবে গোয়ার ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা এইটি, এর চারিপাশে এত ঘন জঙ্গল, মাঝখানে এমন সমুদ্র সৈকত যা ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে। যাই হোক, এরপর হংকংকে মরা সাঁতার শিখাচ্ছিলাম, কিভাবে পানিতে উল্টা হয়ে ভেসে থাকতে হয়। আমরা একসাথে ডুব দিয়ে একে অপরকে দেখছিলাম। পালোলেম সমুদ্র সৈকতের পানি এতটাই স্বচ্ছ এবং ক্লিন যে পানির ভিতরে স্পষ্ট সবকিছু দেখা যায়। তো আমরা এখন ঘুরতে আসি দেখুন রাশিয়ার সাথে, রাশিয়া গার্ল ভার্স বাংলাদেশ বয়। রাশিয়া লাভ ইন্ডিয়া, হে লাভ ইন্ডিয়া, লাভ ইউ ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ। এখানে অনেক স্রোত গাইস, আর দিস ইজ ক্যামেরাম্যান, মেরা ব্রাদার, মাই ব্রাদার। হ্যাঁ, বাংলাদেশ, ডু ইউ নো অ্যাবাউট বাংলাদেশ? ইয়েস, ডু ইউ লাইক বাংলাদেশ? লাইক ইট ভেরি, আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। ওকে বাই, আমরা এখন একটু ব্যাক করব, কারণ এখানে অনেকক্ষণ হয়ে গেছে। তো গাইজ, আমরা এখন ব্যাক করতেছি এবং এখন আমাদের সরাসরি চলে যেতে হবে বাসায়, মানে কলুয়া, ওখানেই আমাদের বাসা, হোটেল। আমরা হচ্ছে 1,000 দিয়ে রুম ভাড়া করছি, অনেক ভালো রুম। এবং আপনারা আসবেন, এই প্রসেসে আসবেন, আমি আপনাদের দেখালাম বাসে করে কিভাবে মাত্র 70 টাকায় পালোলেম এই বিষয়ে আসবেন, মাত্র 70 টাকায় ডিরেক্ট বাস কিন্তু বিষে নামাই দেবে। এখন কিন্তু ওয়েদারটা অনেক ভালো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে, এবং আমরা গোয়া থেকে লিভ করব, অন্য কোনো স্টেটে যাব প্ল্যান আছে। আর একটাই রিকোয়েস্ট করবো সবাইকে, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবারও অন্য কোনো ব্লগে, টাটা।